মুজিবনগর সরকারের অধীনে প্রশাসন ও যুদ্ধ উনিশশো থেকে একাত্তর সালের নির্বাচনে বিজয়ী জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্য দ্বারা মুজিবনগর সরকার গঠন করা হয় মুক্তিযুদ্ধ পরিচালনা এবং বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টি করা ছিল এ সরকারের প্রধান উদ্দেশ্য বাঙালি কর্মকর্তাদের নিয়ে সরকার প্রশাসনিক কাজ পরিচালনা করেন এগুলো হচ্ছে প্রতিরক্ষা পররাষ্ট্র অর্থশিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় মন্ত্রিপরিষদ সচিবালয় সাধারণ প্রশাসন স্বাস্থ্য ও কল্যাণ বিভাগ ত্রাণ ও পুনর্বাসন বিভাগ প্রকৌশল বিভাগ পরিকল্পনা কমিশন যুব ও অভ্যর্থনা শিবিরের নিয়ন্ত্রণ বোর্ড ইত্যাদি মুজিবনগর সরকার বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ শহরে কলকাতা দিল্লি লন্ডন ওয়াশিংটন নিউ ইয়র্ক স্টকহোম বাংলাদেশ সরকারের মিশন স্থাপন করে এসব মিশন বাংলাদেশ সরকারের পক্ষে প্রচারণা ও সমর্থন আদায়ের চেষ্টা করে সরকার বিচারপতি আবু সাইদ চৌধুরীকে বিশেষ দূত নিয়োগ দেয় তিনি মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টি ও বিশ্ব নেতৃত্বৃন্দের সমর্থন আদায়ের জন্য কাজ করেন দশই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সামরিক বেসামরিক জনগণকে নিয়ে একটি মুক্তিযোদ্ধা বাহিনী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয় দশই এপ্রিল সরকার চারটি সামরিক জোনে বাংলাদেশকে ভাগ করে চারজন সেক্টর কমান্ডার নিযুক্ত করে এগারোই এপ্রিল তা পুনর্গঠিত করে এগারোটি সেক্টরে বিভক্ত করা হয় এছাড়া বেশ কিছু সাব সেক্টর এবং তিনটি ব্রিগ্রেড ফোর্স গঠিত হয় এসব সেক্টরে পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত বাঙালি সেনা কর্মকর্তা সেনা সদস্য পুলিশ ইপিআর নৌ ও বিমান বাহিনীর সদস্যগণ যোগদান করেন প্রতিটি সেক্টরেই নিয়মিত সেনা গেরিলা ও সাধারণ যোদ্ধা ছিল এরা মুক্তিযোদ্ধা বা মুক্তি ফৌজ নামে পরিচিত ছিল এসব বাহিনীতে দেশের ছাত্র যুবক নারী কৃষক রাজনৈতিক দলের কর্মী সমর্থক শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছিল বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে প্রশিক্ষণ শেষে যোদ্ধাগণ দেশের অভ্যন্তরে প্রবেশ করে পাকিস্তানি সামরিক ছাউনি বা আস্তানায় হামলা চালায় মুক্তিযুদ্ধে সরকারের অধীন বিভিন্ন বাহিনী ছাড়াও বেশ কয়েকটি বাহিনী দেশের অভ্যন্তরে স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠেছিল এসব সংগঠন স্থানীয়ভাবে পাকিস্তানি বাহিনী বা রাজাকার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল যেমন টাঙ্গাইলে কাদেরিয়া বাহিনীর কথা স্মরণীয় হয়েছে আছে উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধারা মুজিবনগর সরকারের নেতৃত্বে দেশকে পাকিস্তানিদের দখলমুক্ত করার জন্য রণক্ষেত্রে যুদ্ধ করেছেন অনেকে আহত হয়েছেন অনেকে দেশের জন্যে প্রাণ দিয়েছেন